সড়কে আজও চলছে নামাজ। নিরাপত্তা সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখে ময়মনসিংহ থেকে ঢাকার পথে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে মালিক সমিতি। বৃহস্পতিবারের মতো শুক্রবারে ওই রুটে বাস চলাচল করছে না। বাস মালিকরা জানায় রাস্তায় বের হলে শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে, এতে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকদের। তাই নিরাপত্তার অভাবে গতকালের মতো শুক্রবার সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি ভালো হলে তারা বাস চলাচল শুরু করবেন বলে জানা গেছে।